অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার ঘোষণা দিলেও শুধু আবাসন খাতেই সেই সুযোগ অব্যাহত থাকতে পারে বাজেটে থাকছে না ব্যাংকের মাধ্যমে বাড়ি ভাড়া নেওয়ার বাধ্যবাধকতা শেয়ার বাজারে লাভের ওপর আরোপিত গেইন ট্যাক্সের প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করা নাও হতে পারে তবে এই ট্যাক্সের হার কমতে পারে এসব নিয়ে আগামীকাল জাতীয় সংসদে পাশ হচ্ছে অর্থ বিল দু চোদ্দ পনেরো গোলাম পারভেজের রিপোর্ট 2014-15 অর্থবছরের অর্থ বছরের কর বিষয়ক যাবতীয় প্রস্তাবের যেটুকু পরিবর্তন বা পরিবর্ধন হচ্ছে তা চূড়ান্ত হচ্ছে শনিবার বাজেটের এরকম নানা ধরনের প্রস্তাবের পরিবর্তন পরিবর্ধনের আইনি রূপ দেবে জাতীয় সংসদ ব্যাপক আলোচিত কালো টাকা সাদা করার বিষয়ে বাজেট প্রস্তাবে তেমন কিছু উল্লেখ নেই বিষয়টি গোপন করা হচ্ছে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রীর ঘোষণা ছিল এবার থেকে আর কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না ৩৪০ কোটি টাকার মতো কালো টাকা সাদা হয়েছে সুতরাং এই সুযোগটা দেওয়ার আর কোনো কারণ নাই তবে এই প্রতিশ্রুতি রাখতে পারছেন না অর্থমন্ত্রী শুধু আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকছে বলে জানা গেছে এটা একদিকে হচ্ছে মরেলি রং যেটা যারা জেনুইন ট্যাক্স পেয়ার আছে তারা ডিসকারেজ হবে ট্যাক্স দেওয়ার ব্যাপারে আর অন্যদিকে কালো টাকাটা কিন্তু অর্থনীতি থাকে বেনামিকসে থাকে এবং এটা সাজা করার সুযোগ দিয়ে শুধু তাকে লিগেল কাবারটা দেওয়া হয় অর্থনীতি ইফেক্টিভলি খুব একটা বেনিফিটেড হয় না কিন্তু তারপরেও এবং অর্থমন্ত্রী বিভিন্ন সময়ে বলেন যে এটা আমি সমর্থন করি না কিন্তু আলটিমেটলি ওই বিভিন্ন রকম রাজনৈতিক চাপে তাকে ইল করতে হয় এবং আমি মনে করি সেই নাটকেরই এবার পুনরাবৃত্তি নানামুখী চাপের কারণে কর ফাঁকিবাজ বাড়িওয়ালাদের এবারও করের আওতায় আনা যাচ্ছে না ব্যাংকের মাধ্যমে বাড়ি ভাড়া নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব থেকেও সরে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগের আয়ের ওপর প্রস্তাবিত গেইন ট্যাক্স কমানো হতে পারে ১০ লাখের বেশি ও বিশ লাখের বেশি আয়ের উপর যথাক্রমে দুই ও তিন শতাংশ হারে আরোপ করা হতে পারে ক্যাপিটাল গেইন ট্যাক্সের আইডিয়াটা ইজ এ গুড ওয়ান এবং বিশেষ করে শেয়ার মার্কেটে যারা ক্যাপিটাল গেইন করেন যারা অ্যাসেট বিক্রি করে ক্যাপিটাল গেইন করেন তাদেরকে সেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আমি মনে করি উইল বি ফেয়ারার দেন ওয়েলথ ট্যাক্স আর বাড়ি বাড়ার ব্যাপারটা হচ্ছে যে এটা রিকগনাইজড ওয়েল রিকগনাইজড যে এটা একটা পটেনশিয়াল সোর্স অফ রেভিনিউ এবং এটা অনেক বেশি আন্ডার রিপোর্টেড হয় কিন্তু হোয়াট ইজ দ্য বেস্ট মেকানিজম এটাকে করের আওতায় নিয়ে আসার সবচেয়ে ভালো পন্থা কি সেটা চিন্তা ভাবনা করে বের করতে হবে অর্থমন্ত্রী জানিয়েছেন এবারও সংসদ সদস্যদের পছন্দ মতো উন্নয়ন কাজের জন্য প্রতি এমপি কে পনেরো কোটি টাকা করে বরাদ্দ দেয়া হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ে ঠিক করে আমরা তো বাজেট দেই এখন সেই বাজেটে কিভাবে খরচ করবে তারাই করে এবং করবে কেন গোলাম পারভেজ এটিএন বাংলা ঢাকা